আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস এইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা প্রথমে তোমাকে দিয়েই শুরু করি তুমি তো এবার ক্লাস এইটে পড়ছ মনে করো তোমার ক্লাসের আইসিটি বইটি খুঁজে পাচ্ছ না এখন তুমি কি করবে আগে হলে তোমাকে এই বইটি অবশ্যই অন্যের কাছ থেকে ধার নিতে হতো অথবা এই বইটি ক্রয় করতে হতো কিন্তু এখন আইসিটির কল্যাণে এই বইটি তুমি নেটে যেয়ে এন সি টিভির ওয়েবসাইট থেকে সরাসরি এই বইটি ডাউনলোড করে নিতে পারো শুধু এই বই না ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত তুমি এন সি টিভি ওয়েবসাইটে বইগুলো পেয়ে যাবা তো আর কোনো টেনশন নাই এখন মনে করো তোমার জে এসসি পরীক্ষা হয়ে গেছে এখন অবশ্যই ফলাফল জানার পালা এখন তুমি কী করবে আগে হলে এই ফলাফল জানার জন্য তোমাকে অবশ্যই স্কুলে যেতে হতো দীর্ঘ লাইন ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তোমাকে এই ফলাফল জানতে হতো কিন্তু এখন আইসিটির কল্যাণে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল তুমি নিমিশেই ঘরে বসেই তুমি পেয়ে যেতে পারো তো ধরো তোমার পাবলিক পরীক্ষাগুলোও শেষ হয়ে গেলো এখন নিশ্চয়ই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তাহলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে এখন তুমি কি করবা আগে হলে আমরা ইউনিভার্সিটিতে যেয়ে তারপর ফর্ম পূরণ করতাম কিন্তু আইসিটির কল্যাণে এখন আমাদেরকে ইউনিভার্সিটিতে যেতে হয় না বাড়িতে বসেই বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি বিভিন্ন ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ আমি বাড়ি থেকেই করতে পারি এটি আইসিটির কল্যাণই সম্ভব হয়েছে তো এখন ধরো তোমার ইউনিভার্সিটি লাইফ শেষ এখন অবশ্যই চাকরি খুঁজতে হবে আগে হলে আমরা কি করতাম বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে যে চাকরির খবর নিতাম চাকরির ইনফরমেশনগুলো নিতাম অথবা বিভিন্ন পেপার পত্রিকা থেকে এই চাকরির খবর নিতাম কিন্তু আইসিটির কল্যাণে এখন আমরা ঘরে বসেই বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর খুব সহজেই পেয়ে যেতে পারি এবং ঘরে বসেই তা আবেদন করতে পারি অবশ্য এটা আইসিটির কল্যাণই সম্ভব হয়েছে তো এখন ধরো তুমি চাকরিও পেয়ে গেলা কিন্তু তোমাকে থাকতে হচ্ছে পরিবার থেকে অনেক দূরে এখন তুমি চাকরি থেকে যে বেতন ভাতা দি পাও তা বাড়িতে বা কি করে বাড়িতে বাবা মার কাছে টাকা পাঠাবা কিভাবে আগে হলে অবশ্যই তোমাকে নিজে এসে নিজে বাড়িতে এসে টাকা দিয়ে যেতে হতো কিন্তু তুমি তো ব্যস্ত এখন তুমি কি করবা আইসিটির কল্যাণে এটি এত সহজ হয়ে গেছে মুহূর্তের মধ্যেই বাড়িতে বা বিভিন্ন জায়গায় তুমি সহজেই টাকা পাঠাতে পারো এবং দ্রুত তো এটি আইসিটির কল্যাণই সম্ভব হয়েছে তো আইসিটির গুরুত্ব বলতে গেলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ঘুম থেকে উঠে আইসিটির মধ্যে প্রবেশ করি এবং ঘুমানোর সময়ও আইসিটিতেই প্রবেশ করে ঘুমাই তো আইসিটির গুরুত্ব অপরিসীম তো আজকে এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি